আপনি কি জানেন এই পৃথিবীতে এমন একটি দেশ আছে যেই দেশে ছেলেরা মেয়েদের গোলাম হয়ে থাকে? আপনি কি জানেন এমন একটি জায়গা আছে যেখানে কিনা অজগর সাপ দিয়ে বডি ম্যাসাজ করানো হয়? আপনার কি জানা ছিল আমাদের পাকস্থলীতে যেই অ্যাসিড রয়েছে তা একটি রেজর ব্লেডকে গলিয়ে ফেলতে সক্ষম? আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া কত শত ঘটনা আছে, চারপাশে দেখার আছে কত কিছু, অথচ অতি সাধারণ অনেক কিছুর মাঝেই যে অসাধারণ অনেক কিছু লুকিয়ে আছে তা হয়তো আমরা ভাবিও না। আর পিনিক পাইয়ের আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এমনই কিছু অসাধারণ ফ্যাক্টস যা কিনা আপনার এতদিন পর্যন্ত জানাই ছিল না। চীনের বেশ কিছু প্রদেশে একটি প্রথা চালু রয়েছে। এই প্রথা অনুসারে একজন স্বামী তার নববধূকে নিয়ে যখন গৃহে প্রবেশ করে সে সময় স্বামী স্ত্রীকে কাঁধে নিয়ে জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটে যেতে হয়। একজন মহিলার বাচ্চা প্রসবের সময় কেমন যন্ত্রণা হয় তা স্বামীকে উপলব্ধি করানোর জন্য অদ্ভুত এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানকার লোকদের বিশ্বাস এই প্রথার ফলে স্বামী স্ত্রীর সম্পর্ক আরো অনেক বেশি দৃঢ় ও দীর্ঘ হয়। নম্বর 2, আপনারা তো নিশ্চয়ই ফিঙ্গারপ্রিন্টের কথা শুনেছেন, কিন্তু কখনো টাং প্রিন্টের কথা শুনেছেন কি? জেনে রাখুন, মানুষের হাতের আঙুলের মতোই দুজন মানুষের জিভার ছাপও কখনোই মিলবে না। নম্বর 3, আপনি কি জানেন আমাদের পাকস্থলীতে যে অ্যাসিড রয়েছে তা রেজর ব্লেড গলিয়ে ফেলতে সক্ষম? নম্বর 4, আপনার কি জানা আছে উইকিপিডিয়াতে যত তথ্য আছে মানুষের মস্তিষ্ক তার থেকে 5 গুণ বেশি তথ্য ধারণ করার ক্ষমতা রাখে? নম্বর 5, সমস্ত বিশ্বব্যাপী 14ই ফেব্রুয়ারি হলো ভ্যালেন্টাইন্স ডে, অর্থাৎ ভালোবাসা দিবস। কিন্তু ওই দিন USA আরো একটি দিবসও পালন করা হয়, সেটি হলো ন্যাশনাল কন্ডম ডে, অর্থাৎ আন্তর্জাতিক কন্ডম দিবস। নম্বর 6, প্রাচীন মিশরীয়রা পোষা প্রাণী হিসেবে বিড়ালকে খুব প্রাধান্য দিত, এমনকি তাদের আদরের পোষা বিড়ালটি মারা গেলে তারা নিজেদের ভ্রু পর্যন্ত ফেলে দিত। তখনকার সময় এটি একটি প্রথা ছিল। নম্বর 7, পেঙ্গুইনের চোখের উপরে একটা অঙ্গ থাকে যার মাধ্যমে তারা নোনা পানিকে মিঠা পানিতে পরিণত করতে পারে। অসম ফ্যাক্ট, তাই না? নম্বর 8, 3 ইডিয়ট মুভির ভাইরাসের মতো লিওনার্দো দা ভিঞ্চিও কিন্তু এক হাত দিয়ে ছবি আঁকতেন, আবার একই সময়ে আরেক হাত দিয়ে লিখতে পারতেন। নম্বর 9, দুধ খুবই পুষ্টিকর খাবার হিসেবে পরিচিত। শিশু কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে দুধ পানের গুরুত্ব অপরিসীম, এমনকি একটি শিশু জন্মের পর তাদেরকে কয়েক মাস পর্যন্ত শুধুমাত্র এই দুধই খাওয়ানো হয়। কিন্তু জেনে অবাক হবেন, বিশ্বে এমন একটি জায়গা রয়েছে যেখানে দুধ বিক্রি করা মহাপাপ, যেটি হচ্ছে ভারতের আগ্রার তাজমহল থেকে 2 কিলোমিটার দূরে কুয়াখেদা গ্রাম। এই গ্রামে দুধ বিক্রি করাকে মহাপাপ হিসেবে গণ্য করা হয় এবং আদিকাল থেকে এই অদ্ভুত নিয়ম অনুসার করে আসছেন গ্রামের বাসিন্দারা। তারা কারো প্রয়োজনে কেবল দুধ দান করতে পারেন, কারণ অর্থ আয়ের উদ্দেশ্যে দুধ বিক্রি করা এখানে অশুভ হিসেবে বিবেচিত। জন্মদিন, বিয়ে বা উৎসবের সময় কোনো পরিবার যদি দুধের প্রয়োজন হয় তাহলে গ্রামবাসী দুধ সংগ্রহ করে তা দান করেন। নম্বর 10, আপনি কি জানেন আপনার মাথায় প্রতিদিন প্রায় 100টি চুল গজায়? কি এবার আর চুল পড়া নিয়ে টেনশন থাকবে না তো? নম্বর 11, আপনি শুনে অবাক হবেন যে পৃথিবীর মোট জীবিত প্রাণীর 85%ই পানিতে বাস করে, আর পানির নিচের প্রাণীদের সম্পর্কে বলতে গেলে আমরা কিছুই জানি না। নম্বর 12, অবিশ্বাস্য মনে হলেও সত্যি যে মানুষের আঙুলের ছাপ মস্তিষ্কের থেকেও বেশি তথ্য বহন করে। নম্বর 13, হিটলার এবং স্টালিন যারা 4 কোটি মানুষ হত্যার জন্য দায়ী তারাই একসময় শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন, ভাবতে পারছেন? নম্বর 14, আপনি কি জানেন বিশ্বের সর্বাধিক প্রচলিত গান কোনটি? বিশ্বের সর্বাধিক প্রচলিত গান হচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ। নম্বর 15, ঘুমালেও টাকা দেবে এমন কথা শুনে অবাক হলেও এটি কিন্তু সত্যি। জাপানের একটি বিয়ে ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ক্রেজি কর্পোরেশন তার কর্মীদের পর্যাপ্ত ঘুমের জন্য বোনাসের ব্যবস্থা করেছে। সাধারণত অফিসের নানা কাজের চাপে অথবা কোনো একটি জটিল সমস্যা মাথায় ঘুরপাক খেলে ভালো ঘুম হয় না, কারণ যখন একজন কর্মীর পর্যাপ্ত ঘুম হবে না তখন তার শরীরের নানাবিধ সমস্যা বিশেষ করে অলসতা, অসুস্থতা ইত্যাদি দেখা দেবে, ফলে এই অবস্থা প্রতিষ্ঠানের মারাত্মক ক্ষতি করে। তাই ক্রেজি ইনকর্পোরেশন
কর্পোরেশন তার কর্মীদের পর্যাপ্ত ঘুমানোর জন্য উৎসাহ দিয়ে বোনাসের ব্যবস্থা করেছে। এই প্রতিষ্ঠানের কর্মীরা যদি সপ্তাহে 5 দিন প্রতিরাতে ঠিকমতো 6 ঘন্টা করে ঘুমাতে পারে, তবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওই কর্মীকে বিশেষ পয়েন্ট দেওয়া হয়, আর এই পয়েন্ট ব্যবহার করে সে ক্যাফেটেরিয়াতে খেতে পারেন। প্রতিষ্ঠানটি শুধু পর্যাপ্ত ঘুমের জন্য বছরে তার কর্মীদের প্রায় 64,000 ইয়ান বা 570 মার্কিন ডলার সমান অর্থ প্রদান করে। কোনো কর্মী পর্যাপ্ত ঘুমাচ্ছে কিনা তা নজরদারি করার জন্য ম্যাট্রেস নির্মাতা প্রতিষ্ঠানের এয়ারওয়েভের একটি অ্যাপ ব্যবহার করা হয়। নম্বর 16, ইন্ডিয়ান সিরিয়াল নিয়ে আজকাল তো বাংলাদেশিরা মাতামাতি করে, কিন্তু আপনারা কি জানেন ভারতের প্রথম টিভি সিরিয়ালের নাম কি? নামটি হচ্ছে হাম লোগ। নাম্বার 17, আপনি হয়তো জানেন না জন্মের পর থেকে 10 বছর পর্যন্ত নিরক্ষর ছিলেন আইনস্টাইন। নাম্বার 18, অ্যালকোহল পুরুষের শরীরে টেস্টোস্টেরন যৌন হরমোনকে কমিয়ে দিলেও নারীর শরীরে কিন্তু তা বাড়িয়ে দেয়। নাম্বার 19, ইন্দোনেশিয়ার জাকার্তাতে এমন একটি জায়গা রয়েছে যেখানে কিনা অজগর সাপ দিয়ে বডি মাসাজ করানো হয়। নাম্বার 20, আমাদের এই পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে কিনা ছেলেরা মেয়েদের গোলাম হয়ে আছে, সেই দেশটির নাম আদারওয়ার্ল্ড কিংডম। এটি 1996 সালে ইউরোপ থেকে বিভক্ত হয়ে গিয়েছিল। এরা নিজেদেরকে আলাদা দেশ হিসেবে দাবি করে, কিন্তু পৃথিবীর অন্য দেশগুলো এই দেশটিকে আলাদা দেশ হিসেবে এখনো পর্যন্ত স্বীকৃতি দেয়নি। এই দেশটির রানী হলো প্যাট্রিসিয়া ওয়ান। এই দেশে যদি কোনো পুরুষ প্রবেশ করে তবে তাকে অবশ্যই গোলাম হয়ে প্রবেশ করতে হবে, আর সে আজীবন থাকবেও সে দেশের নারীদের গোলাম হয়ে। তো এই ছিল আরো কিছু অসাধারণ মজার ফ্যাক্টস। ভিডিওটি এই পর্যন্তই। এই হচ্ছে আমার আরো একটি চ্যানেল পিনিক বাই অ্যানিমেশন। এই চ্যানেলটিতে আমি গতকালই আমার প্রথম ভিডিওটি আপলোড করেছি, সেই ভিডিওটি দেখে আসার আমন্ত্রণ রইল। সেই ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। যদি আপনাদের সেই ভিডিওটি ভালো লাগে শুধুমাত্র তবেই সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এগুলো তো আপনারা অটোমেটিকলি করবেন। অযথা এগুলো বলে সময় নষ্ট না করে এনিগমেটিক ফ্যাক্টস নিয়ে পিনিক পায়ের বাকি ভিডিওগুলোর লিংক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো। শুধুমাত্র এভাবেই পিনিক পায়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।